নমস্কার বন্ধুরা ট্রাইব্যাক্সভাবে আপনার থেকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম যেহেতু আপনারা জানেন আপনারা ওয়েট করছিলাম যে কখন গ্রুপ ডি গ্রুপ ডি এম ইন্টারভিউটা শেষ হবে বলে তো ঠিক আছে তো এখন গ্রুপ ডি ইন্টারভিউ শেষ হয়ে গেছে প্রায় 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 মানে পুরোটাই শেষ হয়ে গেছে ঠিক আছে তো আপনার স্যাটারডে হয়তো লাস্ট ছিল তো ইন্টারভিউ প্রসেস পুরোপুরি কমপ্লিটেড এখন পালা হচ্ছে আপনাদের মেরিট লিস্টের উপর ঠিক আছে ইন্টারভিউ হয়তো অ্যাটেন্ডেন্সের কথা যদি বলি সিক্সটিন থাউজেন্ড ক্যান্ডিডেটস থেকে অনেক কমই ক্যান্ডিডেটস মানে দিয়েছিল ঠিক আছে মানে ইন্টারভিউতে মানে গিয়েছিলো বসেছিল তো এই কারণে কী হয়ে যাবে এই কারণে কী হয়ে যাবে যে আপনাদের কাট অফটা যেটা রয়ে গেছে এটা অনেকই কমে যাবে এটা অনেকই লো হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো আমি আপনাদেরকে বারবার এটা জিনিসটা বলতে বলছিলাম আগের থেকেই যে এরকম হতে পারে ঠিক আছে আর এরকমই হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারভিউ এখন শেষ হয়ে গেছে তারপরে এখন ফাইনাল মেরিট লিস্টে তৈরি করা শুরু হয়ে যাবে এখন তার মানেই হল যে আপনাদের কাট অফটা নির্ভর করে আপনার ফাইনাল মেরিট লিস্টে ক্রিয়েট করা হবে আর ওইখানের মধ্যে আপনাদের নাম আসবে যাদের নাম আসবে আপনারা অফার লেটার পাবেন কয়েক মাস পর তারপর আপনাদের জয়নিং হয়ে যাবেন ঠিক আছে এখন কথা হলো যেহেতু ক্যান্ডিডেটস অনেকেই কম ইন্টারভিউতে গিয়েছিল তো তার মানে কী হয়েছে যে আপনাদের মেরিট লিস্টের মধ্যে যে মানে আপনারা কাট অফটা নির্ভর করবে যেটা ওই কাট অফটা অনেকেই কম যাবে অনেকেই লো যাবে কারণ হলো যে ক্যান্ডিডেটস অনেকেই কম ছিল তারপরে অনেক ক্যান্ডিডেটস যে যে ক্যান্ডিডেটস ইন্টারভিউ দিয়েছে ফার্স্ট থেকে আমি সত্যি বলছি প্রথম হচ্ছে যে ক্যান্ডিডেটস কম ছিল সেকেন্ড হচ্ছে যে আপনাদের ক্যান্ডিডেটস যেই ক্যান্ডিডেটস দিয়েছিলো তার মধ্যে অনেকেই গ্রুপ সি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ছিল ঠিক আছে তো অনেকেই ওই গ্রুপ সি ক্যান্ডিডেটসগুলো যাবে না ঠিক আছে গ্রুপ ডির মধ্যে যাবে না ও তারা গ্রুপ সি জবটাই করবে থার্ড থিং আমি যদি বলতে চাই থার্ডিং হচ্ছে অনেকেরই প্রবলেমস হয়ে গেছে অনেকই অনেক ক্যান্ডিডেটস এরকম আছে যারা মানে ইন্টারভিউ দিতে এসেছে বাট তাদের গ্রুপ ডিতে ইচ্ছা নেই মেবি ফাস্ট ফর ফরম্যালিটি তারা দিয়েছে আর হয়তো মধ্যে ছিল তা তাই তারা দিয়েছে বাট তারা জয়েন করবে না কারণ তারা হয়তো অন্য ডিপার্টমেন্টে পেয়ে গেছে আর অনেক ডিপার্টমেন্ট অনেক ক্যান্ডিডেটস তো অ্যাবসেন্টও ছিল ঠিক আছে তো এরকম যদি আমরা বলি তো প্রায় প্রায় পাঁচ হাজার ক্যান্ডিডেটসের মতো নিন ছয় সাত থেকে ছয় থেকে সাত হাজারের মতন ক্যান্ডিডেটস ইন্টারভিউ দিতে গিয়েছিলো ঠিক আছে ষোলো হাজারের মধ্যে প্রায় ছয় থেকে সাত হাজার মতো ক্যান্ডিডেটসের মতো ইন্টারভিউ দিতে গিয়েছিলো যার থেকে আমাদের মেরিট লিস্ট বানানো হবে ঠিক আছে আর যেহেতু আপনারা বুঝতে পারছেন যে ছয় থেকে সাত হাজার ক্যান্ডিডেটস ঠিক আছে তো অনেক ক্যান্ডিডস এরকম হতে পারে যে অনেক ক্যান্ডিডেটস ভালো মার্কস পেয়েছে কিন্তু ওই ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে আসেনি তখন কী হয়ে যাবে কাট অফ টারও লো চলে যাবে ঠিক আছে অনেক ক্যান্ডিডেট এরকম আছে যারা গ্রুপ সিতে পেয়ে গেছে তাদের মার্কস অনেক বেশি গ্রুপ ডিতে তারা ইন্টারভিউ দিয়েছে বাট তারা জয়েন করবে না মেবি তাদের মেট লিস্টে নাম এসে যাবে বাট তারা যেহেতু জয়েন করবে না তো তার জন্য এটা যে ভিডিও ভালো করে জানে তো তার জন্য একটা ওয়েটিং লিস্টও বের করা হবে আমি তাদের আপনাদেরকে প্রায় এক দুই মাস আগেই বলে দিয়েছিলাম যে একটা ওয়েটিং লিস্ট আসতে চলেছে ঠিক আছে গ্রুপ ডি এর জন্য এমপিসির জন্য একটা ওয়েটিং লিস্ট আসতে চলেছে তো আপনারা হয়তো অনেকেই ভেবেছেন যে হবে না আসবে না ঠিক আছে তো আমি সবাইকে বলেছিলাম যে গ্রুপ ডি ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্টটা শিওর আসবে কারণ ওয়েটিং লিস্ট ছাড়া এই গ্রুপ ডি হবে না কারণ অনেক ক্যান্ডিডেট সেরকম থেকে যাবে যারা গ্রুপ সিতে চলে যাচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে টাইপিং টেস্ট সেটা আমি নেক্সট ভিডিওতে আমি দিচ্ছি ঠিক আছে এখন আমি ভিডিওটা বানাচ্ছি জাস্ট ইন্টারভিউ উপরে মানে গ্রুপ ডি ইন্টারভিউটার উপরে ঠিক আছে তো যে যখন আপনাদের এটা শেষ হয়ে যাবে ইন্টারভিউ ইন্টারভিউ তো শেষ হয়ে গেছে প্রায় যখন যখন আপনাদের মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে ওটা কাট অফ ডিপেন্ড করে হবে ঠিক আছে আর ওয়েটিং লিস্টের মধ্যে ও আপনাদের প্রায় প্রায় পাঁচ হাজার ক্যান্ডিডেটসের মতন টোটাল শর্ট লিস্ট করা হবে ঠিক আছে ফাইনাল মেরিট লিস্টের জন্য মেরিট লিস্টের মধ্যে তো আড়াই হাজার জনেরই নাম আসবে ঠিক আছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের নাম আসবে যদি ক্যান্ডিডেটস সুইটেবল থাকে আর না থাকলে তো আপনাদের গ্রুপ সির মতনই হয়ে যাবে ওই যে সুইটেবল ক্যান্ডিডেটস নেই তার মানে অনেক কম ক্যান্ডিডেটস নেওয়া হচ্ছে আর যদি সুইটেবল নাই থাকে আমি একটা কথা বলে দিই যদি আপনাদের ফাইনাল মেরিট লিস্টের মধ্যে যদি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডটটা নাম না থাকে তাহলে ওয়েটিং লিস্ট আসবে না ঠিক আছে তাহলে ওয়েটিং লিস্ট আসবে না যদি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডটার নাম থেকে যায় ফাইনাল মেরিট লিস্টের মধ্যে তখনই আপনারা ভাববেন যে ওয়েটিং লিস্টটা আসবে কারণ ক্যান্ডিডেটস প্রচুর আছে ক্যান্ডিডেটস প্রচুর আছে আর যেই যে ক্যান্ডিডেটসের মধ্যে মেরিট লিস্টের মধ্যে নাম এসেছে যেই যে ক্যান্ডিডেটসদের ওই ক্যান্ডিডেটসটা অনেকেই ও ডিপার্টমেন্টে জয়েন করবেন না ঠিক আছে তো ওই কারণে কী হচ্ছে ওয়েটিং লিস্ট বানানো হবে ঠিক আছে তা আমি আবার বলে দিচ্ছি যদি আপনাদের আমরা দেখেন যে মেরিট লিস্টের যখন বেরোবে পাবলিশ হবে যখন ওই মেরিট লিস্টের মধ্যে যদি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডটা ক্যান্ডিডেটসের নাম না থাকে যদি থাকে তাহলে মেরিট লিস্ট আসবেন মানে ওয়েটিং লিস্ট আসবে না ঠিক আছে টু থাউজেন্ড ফাইভ ক্যান্ডিডেটসের যদি নাম থেকে যায় ওয়েটিং লিস্টে তার মানে ওয়েটিং লিস্টে ওয়েটিং লিস্টটা আসবে না কেন আসবে না কারণ প্রচুর ক্যান্ডিডেটস আছে সরি আমি বোধহয় উল্টা বলে দিয়েছি হ্যাঁ আমি বলেছি যে যদি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্যান্ডিডেটসের নাম নাই আসে ঠিক আছে লিস্টের মধ্যে টোটো কারণ গ্রুপটির মধ্যে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডটা পোস্ট আছে ঠিক আছে তো লিস্টের মধ্যে যদি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডটা নাম আসে না সাপোজ দুই হাজারটা নাম আসলো বা সাপোজ উনিশশোটা নাম আসলো বা সাপোজ চব্বিশশোটা নাম আসলো তার মানে ক্যান্ডিডেটস অনেক কম তো এই ক্ষেত্রে কী হবে যে আপনাদের ওয়েটিং লিস্ট বের করা হবে না যদি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডটা আপনার নাম দেখে নেন ওয়েটিং মেরিট লিস্টের মধ্যে তাহলে আপনারা শিওর যে ওয়েটিং লিস্ট আসবে ফর আসবে শিওর কারণ ক্যান্ডিডেটস অনেক প্রচুর আছে তো তাই আপনাদের ওয়েটিং লিস্ট দেওয়া হবে ঠিক আছে তো টোটাল ওয়েটিং লিস্টের মধ্যে আরও আড়াই হাজার জনের নাম থাকবে বা দুই হাজার নাম থাকবে টোটাল আপনারা মেনে পারেন যে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার ক্যান্ডিডেটসদেরকে শর্ট লিস্ট করা হবে মেরিট লিস্ট প্লাস ওয়েটিং লিস্ট মিলিয়ে ঠিক আছে তো ক্যান্ডিডেসই ছিল সাত হাজার আট হাজারের মতন ষোলো হাজার তো ছিল বাট অনেকেই যায়নি আমি ওইগুলো ওইগুলো মাইনাস করে বলছি যে সাত হাজার আট হাজারের মতন হবে তো তাদের মধ্যে ওই পাঁচ হাজারকে শর্ট লিস্ট করা হচ্ছে তারা বুঝতেই পারছেন যে কাট অফ কত কম যেতে পারে কাট অফ অনেক কম যাবে কাট অফ ভিডিও আমি অনেক আগে বানিয়েছিলাম এক মাস দুই মাস হয়ে যাবে আমি কাট অফের ভিডিও বানিয়েছি আপনার যদি হয় দেখে নিন এটার মধ্যে আমরা কাট অফের কথা বলবো না জাস্ট যেহেতু কাট অফের উল্লেখ করা হচ্ছে তাই আমি এইখানে কাট অফটা থামালে দিয়েছি ঠিক আছে তো ফাইনাল মেরিট লিস্ট দেখেন এখন হচ্ছে জানুয়ারি বিশ তারিখে জানুয়ারি লাস্ট উইক জাস্ট সেকেন্ড লাস্ট উইক চলছে তো তখন কী হবে যে জানুয়ারি শেষ তখন মেরিট লিস্ট প্রিপেয়ার করতে হবে ঠিক আছে এখন ফাইনাল স্কোরগুলো হয়তো ক্যালকুলেট করা হবে এডিশন করা হবে ঠিক আছে এক্সেল শিটের মধ্যে তারপরে ক্যাটাগরি ওয়াইজ কাস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ আপনাদেরকে সব কিছু মানে দেওয়া হবে ফাইনাল মিস্ট মেরিট লিস্টে তৈরি করা হবে তার জন্য এক দুই মাসের দরকার ভালো করে দেওয়ার জন্য এক দুই মাসের দরকার এক দুই মাসের পরে আপনাদের কী হবে যে ফাইনাল স্কুটি হবে মানে ফাইনাল চেকিং হবে তারপর দেওয়া হবে তারপর ইলেকশনসও আছে অনেক কিছু তো আপনারা বুঝতে পারছেন যে এপ্রিল মের মধ্যে মে এর মধ্যে আপনাদের মেরিট লিস্টটা বেরিয়ে যাবে মে মাসের মধ্যে আপনাদের মেরিট লিস্ট বেরিয়ে যাবে আর জুন থেকে আপনাদের অফ লেটার ডিস্ট্রিবিউশন স্টার্ট হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে জুন মাস থেকে অফ লেটার ডিস্ট্রিবিউশন স্টার্ট হয়ে যাবে আর জুলাই থেকে আপনাদের জয়নিং হয়ে যাবে তো এটার জন্য আমার বন্ধুরা আমি ভিডিও আপনারা হয়তো অনেকই আইডিয়া আছে যে এরকমই হতে পারে জাস্ট ফর দো ও ডাজেন্ট হ্যাভ দ্যাট মাছ অফ আইডিয়া বাট স্টিল দে আর ইন ডাউট কী হতে পারে কি না হতে পারে তাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসছি বন্ধুরা হয়তো আপনাদের হেল্প হয়েছে ঠিক আছে নেক্সট ভিডিওটা হচ্ছে আমি দেখে দেখিয়ে দিই পিক যারা আমার সাবস্ক্রাইবার আপনারা দেখতে পারবেন এখানে নেক্সট ভিডিও যেটা হচ্ছে এটা হচ্ছে বন্ধুরা টাইপিং টেস্টের উপরে ঠিক আছে আশা করি এই ভিডিওটা আপনারা দেখছেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আর এই ভিডিওটা টাইপিং টেস্টের ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে নেক্সট সন্ধ্যার সময় এসে যাবে ভিডিওটা ঠিক আছে বন্ধুরা তাছাড়া করি ভিডিওটা ভালো লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আর যদি কমেন্টসে যদি কিছু আমরা ডাউট জিজ্ঞেস করার থাকে তাহলে আপনারা নিশ্চয়ই ডাউটস করবেন আর যদি আপনার মনে হয় যে লাইভ সেশন দরকার আমি লাইভ সেশন একটু নিয়ে আসবো সানডে আজকে একটা সানডে ঠিক আছে আজকেও সানডে ঠিক আছে সেটাই বলছি যদি আপনাদের লাইভ কিউএ কিছু একটা দরকার হয় তাহলে আপনারা কমেন্ট ডাউন করবেন যে লাইভ সেশন দরকার তো আমি সন্ধ্যার সময় ওই টাইপিং টেস্টের ভিডিওটা আপলোড করার পরেই সাথে সাথে আমি আপনাদের লাইভ সেশনটা চালু করে দেবো ঠিক আছে বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার সবসময় নিশ্চয়ই করবেন ধন্যবাদ